ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ, সাবস্ক্রাইব নাও। মা লক্ষ্মী কখনো এমন মহিলার ঘরে প্রবেশ করেন না, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম পয়েন্ট, মহিলাদের ঘরের দোরগোড়ায় বসে খাবার খাওয়া উচিত নয়, তা করলে সর্বনাশ হয়। পরের পয়েন্ট, যে মহিলারা বিয়ের পরেও দীর্ঘক্ষণ ঘুমায় তাদের শ্বশুরবাড়ির পক্ষকে এর জন্য ক্ষতি সহ্য করতে হয়, মা লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না। পরের পয়েন্ট, একজন মহিলার কেবল সকালেই ঘর পরিষ্কার করা উচিত। যে বাড়িতে মহিলারা সূর্যাস্তের পরে ঝাড়ু দেয়, মা লক্ষ্মী কখনোই এমন বাড়িতে প্রবেশ করেন না। পরের পয়েন্ট, বাড়ির মহিলাদের রাতে ঘুমানোর সময় কখনোই চুলার ওপর এঁটো বাসন রাখা উচিত নয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চুলা থেকে এঁটো বাসনপত্র নামিয়ে তারপর ঘুমাতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করে ঘুমানো উচিত। পরের পয়েন্ট, মহিলাদের কখনোই ঝাড়ুতে পা দেওয়া উচিত নয়, কখনো ঝাড়ুতে লাথি দেওয়া উচিত নয়। এটি করলে মা লক্ষ্মী কখনো ঘরে আসেন না, ঝাড়ুতে পা রাখলে ঘরে দারিদ্র আসে। পরের পয়েন্ট, সূর্যোদয়ের পরে চুল আঁচড়ানোর ফলে বাস্তু দোষ হয়, সন্ধ্যায় চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন, এতে মাতা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে। পরের পয়েন্ট, যে সমস্ত মহিলারা ভোরে উঠে বাড়ির উঠান পরিষ্কার করেন না, মা লক্ষ্মী সেখানে আসে না। মহিলাদের বাড়ির উঠানে জল ছড়িয়ে দেওয়া উচিত, পরে ঘরে রঙ্গোলি তৈরি করে দেবীকে বরণ করা উচিত। পরের পয়েন্ট, যে বাড়িতে একজন মহিলা সর্বদা রাগান্বিত থাকেন, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। পরের পয়েন্ট, মহিলাদের স্নান করার পরেই রান্নাঘরে প্রবেশ করা উচিত, স্নান করার আগে তাদের রান্নাঘরে প্রবেশ করা একদমই উচিত নয়। তো বন্ধুরা, তথ্যটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভালো ভালো তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ পর্যন্ত সবাই মিলে কমেন্টে বলুন জয় মা লক্ষ্মী।